অস্থায়ী মহাসচিব হয়ে বিএনপিতে যোগ দিচ্ছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ। রাজনৈতিক অঙ্গনে এমন গুঞ্জন চলছে কয়েকদিন ধরেই। এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন কর্নেল অলি আহমদ। রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে গণতান্ত্রিক সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল অলি বলেন, আমিও গুঞ্জন শুনছি, আমার ইনফরমেশন গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ। কোন কোন গণমাধ্যমে কর্নেল অলির বিএনপিতে যোগদানের খবর বেরিয়েছে। বলা হচ্ছে বিএনপি ছেড়ে যাওয়া এই নেতা আবার ফিরছেন বিএনপিতেই, নেতৃত্ব দেবেন সামনে থেকে। এসব বিষয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান এবং বলেন, আমি তো একটা দলের প্রধান আছি। আপনাকে যদি মহাসচিবের দায়িত্ব দেওয়া হয় তাহলে আপনি কি রাজি হবেন? এমন প্রশ্নের জবাবে কর্নেল অলি বলেন, হাইপোথেটিক্যাল বা সম্ভাব্য বিষয় নিয়ে রমজান মাসে আলোচনা করা কি ঠিক হবে? যেখানে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি মিথ্যা বলার জন্য, হারাম খাওয়ার জন্য, অন্যায় কাজ করার জন্য। আজকে আবার আরেকটি অন্যায় কাজ করে রোজাটা নষ্ট করে লাভ আছে? রোজা নষ্ট করতে চাই না আমি। প্রসঙ্গত, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির রাজনীতিতে ছিলেন। তিনি সবশেষ দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 2001 সালে জামায়াত প্রশ্নে তার সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ে। পরে তিনি দল থেকে বেরিয়ে গিয়ে নতুন দল গড়েন। এদিকে বিএনপির নতুন মহাসচিবের বিষয়ে বেশ কয়েকজনের বিষয়ে চলছে নানা গুঞ্জন। এছাড়া মহাসচিব পদে আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। যদিও তিনি 10 বছর ধরে ভারতে অবস্থান করছেন, কিন্তু তিনি জিয়া পরিবারের আস্থাভাজন হিসেবেই পরিচিত। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির মোট সদস্য সংখ্যা 19 জন। ষষ্ঠ জাতীয় কাউন্সিল শেষে 17 জনের নাম ঘোষণা করা হয়। এরপর 2019 সালে বেগম সেলিনা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। এ পর্যন্ত মৃত্যু এবং অবসরজনিত কারণে 5টি পদ শূন্য রয়েছে। সেই হিসেবে এখন সদস্য সংখ্যা 14 জন। সক্রিয়দের মধ্যে কেবল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান রয়েছেন। দেশের বাইরে রয়েছে ইকবাল হাসান, মাহমুদ টুকু ও সালাউদ্দিন আহমেদ। বিএনপি সূত্র জানায়, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে থাকায় এ মুহূর্তে কোনো কারণে কাউন্সিল করা সম্ভব না হলেও শূন্য পদগুলো পূর্ণ করা হবে। দলের মূল নেতৃত্ব জিয়া পরিবারের মধ্যেই থাকবে। বিএনপির সর্বশেষ জাতীয় নির্বাহী কমিটির ষষ্ঠ কাউন্সিল হয় 2016 সালের 19 মার্চ। দলটির গণতন্ত্রে বলা আছে, জাতীয় কাউন্সিলে 3 বছরের জন্য দলের জাতীয় নির্বাহী কমিটির নির্বাচিত হবে। কিন্তু 3 বছরের কমিটিতে 8 বছর কেটে গেছে, এর মধ্যে হয়নি একটি কাউন্সিলও। জানা গেছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিতি কখনোই 8 থেকে 10 জনের বেশি সদস্য থাকে না। কমিটিতে থাকলেও বার্ধক্য, অসুস্থতা সহ নানা কারণে কয়েকজন নেতাকে কখনো বৈঠকে পাওয়া যায় না। বার্ধক্য ও অসুস্থতার কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া ও জমির উদ্দিন সরকারকে স্থায়ী কমিটির পদ থেকে সরিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য করা হবে। অপরদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান, ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুজিবুর রহমান সরোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্থায়ী কমিটিতে যুক্ত হচ্ছেন বলে আলোচনায় রয়েছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির শীর্ষ স্থানীয় পদগুলোর মধ্যে বেশ কয়েকটি পদ খালি রয়েছে, সেগুলো পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা রাখতে পারবে, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হবে।